ভাই ধরল করোনাভাইরাস প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাটহাজারি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ ও বাজার মনিটরিং করেছে। মঙ্গলবার মার্চের 24 তারিখ উপজেলার ফতেহাবাদ ও চৌধুরী হাটত উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম ব্যবসায়ী আলোরে সচেতন গরিবেল্লায় বিভিন্ন দোয়ানা দোয়ানা যায়নে নিত্যপণ্যর দাম নিয়ন্ত্রণ মনিটরিং করে। বাজার ব্যবসায়ী সকলের অনুরোধ করছি, কোনো জিনিস যেন বেশি দামে ন বেছে এবং বেশি জিনিস যেন ন বেছে, এন্ড দেন কোনো কিছু নয় যে বেশি দাম দিয়েও বেচন ফুরব এবং বেশি জিনিসও বেচন ফুরব, এবং ক্রেতা যারা আছে তারারও আমরা কই দিই আমরা হিসাব মতো জিনিস কিনি আর যদুর দরকারের দূরেই কিনি। সুতরাং এখন পুরা দেশব্যাপী যে একখান আতঙ্ক সৃষ্টি করাইতো স্যার কিছু কিছু মানুষ, অ্যান্ড আতঙ্ক এবার কিছুই নাই, অ্যান্ড করোনা ভাইরাস পুরো পৃথিবীব্যাপী আসছি আর দেশত আর সাসপেক্ট করছে আর দেশত এবার আঘাত খানিব, কিন্তু আনাতে সচেতন হম ফুরব, সচেতন ওইবার পিছনের একখানেই হারণ আনাতে কোনো দরকার ছাড়া বাইরনের দরকার নাই, আর আরা আইসোলেশন কোয়ারেন্টেশন আনাতে কোয়ারেন্টাইন করিবার মন মানসিকতা লইয়ারে আনাতে হাস গরম করিব। এই সময় উপস্থিত আছেন চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান জামান বাচ্চু, চৌধুরী হাট ব্যবসায়ী সমিতির কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী। আলসাগুজমদা এই করোনা ভাইরাস নামে যে ভাইরাস বাইরি বলে আল্লাহ প্রদত্ত, আর যদি একটু সচেতন না থাকি তাহলে আর সেই প্রত্যেকটা স্যার আর সাথে মানুষের সচেতন করি ফেলাই অয়ান মতাল আরাত চেষ্টা করে দিই যে মানুষ সচেতন তাহন আয় তো দূর রেল জাপ দিলে হইতো না আর তো বাস যেম আর মন মানসিকতার ব্যাপার, তো আশা করি বাজার মোটে করি তার বুঝোর এবং আয় ব্যাগর হইম দেখি ব্যাগ মানুষের কোনো প্রয়োজন ছাড়া আপাতত 14-15 দিন গরত বাইর নিয়ে ফেলাই। নেক্সট নিউজ সি প্লাস টিভি।